হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সফর্মার সিরিজের আরও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এ পর্বে আমরা ট্রান্সফর্মারের ভেক্টর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো এই আলোচনাটি ভালো করে বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই ট্রান্সফর্মারের সমতুল্য সার্কিটটি ভালো করে বুঝতে হবে। যদি সমতুল্য সার্কিট না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার গত পর্বটি দেখে আসবেন, তাহলে আশা করি আপনারা ট্রান্সফর্মার সমতুল্য সার্কিটটি বুঝতে পারবেন। তো শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমরা জানবো যে ট্রান্সফরমারের যে সমতুল্য সার্কিট সেটা সম্পর্কে হালকা একটু ধারণা নিয়ে নিই। আমরা এখানে আমরা একটি ট্রান্সফরমার সমতুল্য সার্কিট অঙ্কন করে রেখেছি। তো এই সার্কিটে আমরা দেখুন প্রথমেই ভোল্টেজ সরবরাহ করেছি। তো একটি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কনের জন্য আমাদেরকে প্রথমে যেটি বুঝতে হবে সেটা হচ্ছে প্রথমে কোন ভেক্টরটি অঙ্কন করতে হবে। তো এখানে একটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি, আমরা এখানে যে ভেক্টর ডায়াগ্রামটি অঙ্কন করব সেটি শুধু ভেক্টরের দিক আমরা একইভাবে আঁকব, কিন্তু আমরা ভেক্টরের মান একইভাবে আঁকব না, ঠিক আছে? ভেক্টরের মান অঙ্কনের জন্য প্রপার স্কেলিংয়ের প্রয়োজন হয়, তো এক্ষেত্রে আমরা স্কেলিং করতেছি না। তো প্রথমেই দেখুন এখানে আমরা এই ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব কিন্তু এই সমতুল্য সার্কিট থেকে। তো এই সমতুল্য সার্কিটে প্রথমে আমরা প্রাইমারি ভোল্টেজ সরবরাহ করেছি, ঠিক আছে? এটি হচ্ছে একটি ট্রান্সফরমারের একই সমতুল্য সার্কিট। তো প্রথমে আমরা এখানে একটি ভোল্টেজ সরবরাহ করেছি, তারপর এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্সের কারণে কিছুটা ড্রপ হবে। এই ড্রপকে আমরা এই প্রাইমারি ভোল্টেজ থেকে মাইনাস করব, ভেক্টর মাইনাস করব। মাইনাসের ফলে আমরা এখানে প্রাইমারি ইন্ডিউস ইএমএফ পাব। এই প্রাইমারি ইন্ডিউস ইএমএফের ফলে এবং এখানে যে কারেন্ট প্রবাহিত হবে, যে নো লোড কারেন্ট প্রবাহিত হবে, তার কারণে যে আমরা নো লোড অঙ্কন করেছি, এই নো লোড কারেন্টের কারণে এখানে একটি ফ্লাক্সের সৃষ্টি হবে। এই ফ্লাক্সের কারণে এখানে যে মিউচুয়াল ফ্লাক্সের সৃষ্টি হবে সেটি সেকেন্ডারি কয়েলকেও একটি ভোল্টেজ আবিষ্ট করবে। এই আবিষ্ট ভোল্টেজকে বলবো আমরা ইএস, সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে? এই সেকেন্ডারি ভোল্টেজ হবে প্রাইমারি ভোল্টেজের 180 ডিগ্রি বিপরীতে। এখন এই সেকেন্ডারি ভোল্টেজ থেকে আমরা এই রেজিস্টিভ এবং ইন্ডাক্টিভ ড্রপ অর্থাৎ ভোল্টেজ ড্রপগুলোকে মাইনাস করে আমরা এদিকে আমাদের লোডের আড়াতে যে ভোল্টেজ অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ সেটা আমরা পাবো। তো এটা আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমে আমরা যেহেতু সার্কিটে আমরা প্রাইমারি ভোল্টেজ সরবরাহ করেছি, তো প্রথমে আমরা প্রাইমারি ভোল্টেজ নির্ণয় করব, প্রাইমারি ভোল্টেজের ভেক্টর অঙ্কন করব। তো প্রথমে আমরা একটি ভেক্টর অঙ্কনের জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে একটি মিডিল নির্ণয় করা, এটা মনে করছে আমাদের মিডিল। তো এখন আমি এই মিডিল থেকে আমার প্রাইমারি যে ভোল্টেজটা দেওয়া হয়েছে এই প্রাইমারি ভোল্টেজ আমরা যে কোনো দিকেই অঙ্কন করতে পারি, যেহেতু এটি প্রথম ভেক্টর, এর দিক যে কোনো দিকে আমরা দিতে পারি। তো আমাদের চিত্রের সৌন্দর্যতার জন্য যেহেতু আমাদের প্রাইমারি ইন্ডিউস ইএমএফ এবং সেকেন্ডারি ইন্ডিউস ইএমএফ পরস্পরের 180 ডিগ্রি বিপরীতে অর্থাৎ একটি সরলরেখার সৃষ্টি হবে, তো এটি আমরা আমাদের এই যে খাতাটি আছে এটির মধ্যকানে দিয়ে অঙ্কন করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যদি এদিকে যদি আমাদের সেকেন্ডারি ভোল্টেজ অঙ্কন করি তাহলে আমাদের প্রাইমারি ভোল্টেজটা কিছু এদিকে হবে, ঠিক আছে? তো আমরা এদিকে অঙ্কন করছি, এটা জাস্ট চিত্রের সৌন্দর্যতার জন্য আমরা এটা যে কোনো দিকে অঙ্কন করতে পারি, এতে কোনো বাধার সৃষ্টি নেই। তো আমরা মনে করলাম এটা আমাদের প্রাইমারি ভোল্টেজ বিপি, ঠিক আছে? এখন এই প্রাইমারি ভোল্টেজ এর যখন আমরা সরবরাহ করলাম তখন লোড আমাদের প্রাইমারি সাইডে নো লোড কারেন্টের সৃষ্টি হবে। এই নো লোড কারেন্টের মনে করছি এটি আমাদের নো লোড কারেন্ট, নো লোড কারেন্টকে I0 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই নো লোড কারেন্টের সৃষ্টি হলো। আবার এখানে আমাদের যে প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলে একটি ইন্ডিউস ইএমএফ সৃষ্টি হবে, এটা মনে করতেছে আমাদের প্রাইমারি ইন্ডিউস ইএমএফ। এখন এই প্রাইমারি ইন্ডিউস ইএমএফ আমরা এই
যে আমাদের প্রাইমারি যে ভোল্টেজ সেই ভোল্টেজ থেকে কিছুটা কৌণিক ব্যবধান অঙ্কন করছি। এই কৌণিক ব্যবধানে অঙ্কন করছি, আর এই কৌণিক ব্যবধান কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তো সেটা আমরা কীভাবে নির্ণয় করব সেটা একটু পরেই আমি আলোচনা করতেছি, আর কেন পরে আলোচনা করতেছি সেটাও বলতেছি। তো এখন আমাদের এই প্রাইমারি ইন্ডিজিএমএফ পেলাম। এখন প্রাইমারি ইন্ডিজিএমএফের কারণে আর নোলোডের কারণে আমাদের একটি মিউচুয়াল ফ্লাক্সের সৃষ্টি হবে। এই মিউচুয়াল ফ্লাক্স হবে আমাদের এই প্রাইমারি ইন্ডিজিএমএফের 90 ডিগ্রিতে। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফ্লাক্স। এই নো লোড কারেন্টটি একদম ফ্লাক্সের পাশাপাশি হয়ে গেছে, এর জন্য দুঃখিত আমি এটা একটু এদিকে বাইরে দিয়েছি। এটা হচ্ছে আমাদের নো লোড কারেন্ট, ঠিক আছে ঠিক আছে, এটাকে ইগনোর করবেন প্লিজ। তো এখন এই ফ্লাক্সের কারণে, মিউচুয়াল ফ্লাক্সের কারণে আমাদের সেকেন্ডারি, তো আমাদের সেকেন্ডারি ইন্ডিজিএমএফের সৃষ্টি হবে। এই সেকেন্ডারি ইন্ডিজিএমএফ হবে আমাদের প্রাইমারি ইন্ডিজিএমএফের ঠিক 180 ডিগ্রি বিপরীতে, ঠিক আছে। তো আমরা 180 ডিগ্রি বিপরীত অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইন্ডিউস ইএমএফ। তো এখন সেকেন্ডারি ইন্ডিউস ইএমএফের কারণে সেকেন্ডারি সাইড যেহেতু লোড সংযুক্ত আছে, তাই সেকেন্ডারিতে একটি লোড কারেন্টের সৃষ্টি হবে, ঠিক আছে। এই লোড কারেন্ট মনে করি আমরা, এটা হচ্ছে আমাদের IS অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট, ঠিক আছে। এখন সেকেন্ডারি কারেন্টের কারণে কয়েলের মধ্যে কিছু লস হবে, তো ড্রপের সৃষ্টি হবে। এই ড্রপকে আমরা যদি মাইনাস করি তাহলে আমরা সেকেন্ডারি যে ভোল্টেজ, যে প্রকৃত ভোল্টেজ সেটা পাব। মনে করি এটা আমাদের সেকেন্ডারি ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের BS। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আমাদের প্রাইমারি সাইডের যে ভোল্টেজ সেই প্রাইমারি ভোল্টেজ থেকে কখনো প্রাইমারি ইন্ডিউস ইএমএফ বেশি হবে না, ঠিক আছে। এর যে মাত্রা বা মান সবসময় কম থাকবে আমাদের প্রাইমারি সাপ্লাই ভোল্টেজের সাপেক্ষে, ঠিক আছে। এবং অপরদিকে সেকেন্ডারি ইন্ডিউস ইএমএফ থেকে সেকেন্ডারি ভোল্টেজ সবসময় কম থাকবে, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। তো এখন আমাদের এই যে ভোল্টেজের কোণ কিংবা ভোল্টেজ আমরা একটা কতটুকু মাইনাস হবে সেটা আমরা প্রপার যেহেতু স্কেলিং করতেছি না, কিন্তু এটার মান আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে, ভবিষ্যতে আমরা এরকম সমস্যা পাবো। তো এটা আমরা কীভাবে নির্ণয় করব, আমাদের যে আমরা দেখেছি যে আমাদের সমতুল্য সার্কিটে যে আমাদের লস দুই রকম, রেজিস্টিভ এবং ইন্ডাক্টিভ। তো রেজিস্টিভ ড্রপ আমরা জানি I ইন্টু R। তো IR আমাদের এখন এই ড্রপটির ভেক্টর যোগফল করব, ভেক্টর যোগফল আমরা এই সেকেন্ডারি ইন্ডিজিএমএফ থেকে ভেক্টর মাইনাস করলে আমরা এই সেকেন্ডারি ভোল্টেজটি পাবো। তো ভেক্টর আমরা কীভাবে যোগ করবো আমার ড্রপগুলোকে, ভেক্টর যোগ করতে হলে আমার IRকে আমরা এই কারেন্টের সাপেক্ষে অর্থাৎ কারেন্টের সমান্তরালে অঙ্কন করব, এখান থেকে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ থেকে আমি সমান্তরাল অঙ্কন করলাম। এরপর আমার যে ইন্ডাক্টিভ যে লস আছে সেই ইন্ডাক্টিভ লসকে আমি রেজিস্টিভ লসের 90 ডিগ্রিতে অঙ্কন করব, ঠিক আছে। 90 ডিগ্রিতে অঙ্কন করে আমি এই ES অর্থাৎ ইন্ডিউস ইএমএফ এর সাথে সংযুক্ত করব। এখন যদি আমি BS এবং ES কে পরস্পরের সাথে সংযোগ করে দিই তাহলে এটা হবে আমাদের ISZS অর্থাৎ টোটাল ইম্পিডেন্স ড্রপ, আর এটা হবে ISRS এবং এটা হবে ISXS, ঠিক আছে। তো এখন যদি আমি এই ইন্ডিউস ইএমএফ থেকে এই যে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ আছে, সরি সেকেন্ডারি সাইডের যে ইম্পিডেন্স ড্রপ, এটাকে যদি ভেক্টর মাইনাস করি তাহলে আমি প্রাইমারি সরি সেকেন্ডারি ভোল্টেজ পেয়ে যাব, লোডের আড়াইতে যে ভোল্টেজ সেটি পেয়ে যাব। তো এখন আমাদের প্রাইমারি সাইডের যে এই ভোল্টেজের কোণ এবং প্রাইমারি সাইডে কারেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা প্রাইমারি সাইডে কারেন্ট নির্ণয় করা জানি, প্রাইমারি সাইডে কারেন্ট নির্ণয় করতে গেলে আমাদের যে সেকেন্ডারি যে কারেন্ট আছে সেটাকে প্রাইমারি সাপেক্ষে স্থানান্তর করতে হবে। তো প্রাইমারি সাপেক্ষে যদি আমরা স্থানান্তর করি সেটা সেকেন্ডারি ঠিক 180 ডিগ্রি বিপরীতে বর্ধিত করতে হবে। আমরা বর্ধিত করলাম,
এটার মান আমরা ধরলাম আই এস প্রাইম। আমরা জানি আই এস প্রাইম ইকুয়াল টু আই এস বাই এ, ঠিক আছে। এখন আমরা আমার গত পূর্বে আলোচনা করেছি আমি যে আমাদের প্রাইমারি কারেন্ট কীভাবে নির্ণয় করতে হয়। প্রাইমারি কারেন্ট হবে আমাদের নো লোড কারেন্ট এবং আইএস প্রাইম বা প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারির কারেন্টের ভেক্টর যোগফল। তো এই ভেক্টর যোগফল আমরা সামান্তরিক সূত্র ইউজ করে করতে পারি, ঠিক আছে। তো সামান্তরিক সূত্র আমরা কীভাবে নির্ণয় করি, যে এই রেখাটির সমান্তরালে এদিকে একটি অঙ্কন করবো এবং এই রেখার সমান্তরালে এদিকে একটি অঙ্কন করবো। প্রথমে এই রেখার সমান্তরালে আমরা অঙ্কন করলাম, এটার দৈর্ঘ্য আমরা প্রথমে জেনে নিই, এটা হচ্ছে দেড়, ঠিক আছে। আনুমানিক স্কেল একটভাবে আঁকতে হবে না, এখন যদি আমরা এই দুই কর্ণ মিলিয়ে দিই তাহলে এটাই হবে আমার আই জিরো এবং আইএস প্রাইমের লব্ধির মান, অর্থাৎ এটা হবে আমাদের আইপি প্রাইমারি কারেন্ট। এখন আমি এদিকে যে আমাদের রেজিস্টিভ এবং ইন্ডাক্টিভ ড্রপ, রেজিস্টিভ ড্রপ আমরা জানি যে আইপি এবং আরপি, অর্থাৎ প্রাইমারি সাইডের কারেন্ট এবং প্রাইমারি সাইডের ভোল্টেজ। তো এই ভোল্টেজ আমরা বা রেজিস্টিভ ড্রপ কোন দিকে অঙ্কন করব, এর রেখা হবে আমাদের এই কারেন্টের সমান্তরালে, তাই আমরা প্রথমে এটা অঙ্কন করে নিই, কারণ এর সমান্তরালে আমরা অঙ্কন করতে পারতাম না তা না হলে। তো এখন আমরা এর সমান্তরালে অঙ্কন করার চেষ্টা করব, মোটামুটি সমান্তরালে। তো এখন এটার, ও মাই গড, এটার 90 ডিগ্রিতে এটা প্রায় এখানে চলে যায়, ঠিক আছে। তো আমরা 90 ডিগ্রি আঁকলে এটা অনেক মানে খাতার বাইরে চলে যাচ্ছে, তো আমরা এভাবে মিলিয়ে দিচ্ছি, জাস্ট এখানে 90 ডিগ্রি হচ্ছে না। আপনারা যখন আঁকবেন একটু হিসাব করে সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। এটাকে যদি একটু আমি দৈর্ঘ্য কম দিতাম তাহলে মনে হয় 90 ডিগ্রি আঁকতে পারতাম। তো আমি এটা এখানে মিলিয়ে দিচ্ছি, এটা আমার 90 ডিগ্রি, যদিও প্রকৃতপক্ষে 90 ডিগ্রি হয়নি, এটা আমি যদিও 90 ডিগ্রি অঙ্কন করতে পেরেছিলাম বাট এটা অঙ্কন করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এটা হবে আমাদের আইপি আরপি, ঠিক আছে। এটা হচ্ছে আইপি এক্সপি, আর এটা হবে আইপি জেডপি, ঠিক আছে। তো এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন আরও একটি যেটি বাকি রয়ে গেল সেটা যে আমাদের সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজ ড্রপ, সেকেন্ডারি সাইডের যে আমাদের পাওয়ার ফ্যাক্টর আছে, সেই পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের থিটার মানের প্রয়োজন। তা আমরা জানি থিটার মান হচ্ছে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। তো আমাদের সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি যে ভোল্টেজ, অর্থাৎ যেটা আমরা লোডের আড়াইতে পাবো সেই ভোল্টেজ, এই দুটি রাশির মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটার মান, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি থিটা। আর প্রাইমারি সাইডের এটা হচ্ছে আমাদের প্রকৃত ভোল্টেজ এবং এটা হচ্ছে আমাদের প্রকৃত কারেন্ট। তো এই দুটি এর মানে হচ্ছে আমাদের থিটা পি, অর্থাৎ প্রাইমারি সাইডের পাওয়ার ফ্যাক্টর থিটার মান, ঠিক আছে। তো মনে করি আমি আশা করি বুঝাতে পেরেছি। তারপরে যদি কোনো সমস্যা হয় কিংবা আমার বোঝাতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেন ভুল হলে আমি শুধরাতে পারি। আর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যেন আমি আপনাকে সাহায্য করতে পারি। আর একটি কথা বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।